বন্ধুরা, আপনারা সবাই জানেন একটি ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে হলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম অবশ্যই কমপ্লিট থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন। কিন্তু ইউটিউবের নতুন আপডেট আসার পর থেকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট থাকার পাশাপাশি আপনার চ্যানেলে বিগত 365 দিনে কোনো কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক যদি থাকে, তো সেক্ষেত্রে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন না। এতদিন আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন সেকশনে যদি ক্লিক করতাম বা প্রেস করতাম, তাহলে কিন্তু দুটি সেকশনকে শো করত, একটি হচ্ছে ওয়াচ আওয়ার সেকশন আর একটা হচ্ছে সাবস্ক্রাইবার সেকশন। এখন যদি সেই সেকশনটিতে প্রেস করা যায়, তাহলে কিন্তু এখন থেকে আপনারা তিনটে সেকশনকে দেখতে পারবেন, একটি হচ্ছে সাবস্ক্রাইবার সেকশন এবং আরেকটি হচ্ছে ওয়াচ আওয়ার সেকশন এবং তৃতীয় আরেকটি সেকশন যেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সেকশন। তাহলে চলুন এই তৃতীয় সেকশনটির কি ভ্যালু রয়েছে আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে সেটা জেনে নিব। বন্ধুরা, এটি একটি আমাদের ডেমো চ্যানেল। এই চ্যানেলের আমরা ড্যাশবোর্ড সেকশনে আছি এবং আপনারা লেফট সাইডে স্ক্রল ডাউন করলে এখানে মনিটাইজেশন সেকশনটি পাবেন। এই মনিটাইজেশন সেকশনে ক্লিক করলেই চ্যানেল মনিটাইজেশনের পেজের মধ্যে চলে আসবে। আমরা প্রত্যেকেই জানি এই পেজের মধ্যে আমরা সাধারণত দুটি সেকশনকে দেখতে পেতাম, একটি সাবস্ক্রাইবার সেকশন, দ্বিতীয়টি হচ্ছে ওয়াচ আওয়ার সেকশন। এই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ আওয়ার্স বিগত 365 দিনে কমপ্লিট করলে আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই বাটনকে পেয়ে যেতাম, যে বাটনের মাধ্যমে আমরা আমাদের চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই বা সেন্ড করতে পারতাম। কিন্তু এখানে দেখুন আরও একটি নতুন সেকশন যুক্ত হয়ে গেছে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সেকশন। আপনাকে এই সেকশনে গ্রিন টিক থাকতে হবে অবশ্যই, অন্যথায় আপনার চ্যানেলটি কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট থাকা সত্ত্বেও কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না বা এলিজিবল হবেন না। যদি আপনার চ্যানেলে কোনো রকমের অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক থাকে, তাহলে আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। চলুন আরও একটু ডিটেলসে জেনে নেই এই তৃতীয় সেকশনটির। আই বাটনের যদি প্রেস করা যায়, তাহলে পরিষ্কারভাবে এখানে কিছু উল্লেখ করা আছে, যদি আপনার চ্যানেলে কোনো ধরনের অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে না। যখন আপনার চ্যানেল থেকে এই অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটি উঠে যাবে, তখনই আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা রিভিউ সেন্ড করতে পারবেন। অর্থাৎ এখন থেকে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে হলে বিগত 365 দিনে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং বিগত 365 দিনে যদি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবেন না বা অ্যাপ্লাই সেকশনটিকে পাবেন না। এবার যদি আপনার চ্যানেলের মধ্যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে যায় যখন আপনারা অ্যাপ্লাই করবেন তার আগে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অ্যাপ্লাই করার জন্য অপেক্ষা করতে হবে 90 দিনের জন্য। কারণ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক 90 দিন পর সেটা অটোমেটিক রিমুভ হয়ে যায়। এবার যদি আপনার চ্যানেলের মধ্যে কোনো ধরনের ওয়ার্নিং স্ট্রাইক থাকে, তো সেক্ষেত্রে আপনার চ্যানেলটি মনিটাইজেশন করতে কোনো সমস্যা হবে না। আর আপনার চ্যানেলে যদি কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক থাকে, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, আপনি অবশ্যই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবেন। শুধুমাত্র অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইনের আন্ডারে যদি আপনার চ্যানেলে কোনো ধরনের স্ট্রাইক থাকে, তো সেক্ষেত্রে আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য এলিজিবল হবে না বা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো বন্ধুরা, এখন থেকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পাশাপাশি অবশ্যই আপনার চ্যানেলটিতে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে আপনি আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য রিভিউয়ে পাঠাতে পারবেন না বা অ্যাপ্লাই করতে পারবেন না। সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, আজ এই পর্যন্ত ভিডিওটি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।